ক্লাসে আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা যে কবিতা তোমাদের কাছে খুবই ভয়ানক বলে মনে হতে পারে তো সেই কবিতাই আজকে খুবই সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমরা অনেকেই এই কবিতাটি নিয়ে খুবই ভীত তো দেখো ভয় পাওয়ার কোনো কারণ নেই খুবই সহজভাবে আজকের এই ভিডিওতে কতগুলো এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটি তাই কিন্তু অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে তোমরা কিন্তু রিডিং পড়ে নেবে আর এখানে দেখো আজকের এই ভিডিওতে তোমাদের সুবিধার জন্যই আমার বাছাই করা গুরুত্বপূর্ণ কতগুলো ছোট প্রশ্ন উত্তরগুলো তুলে ধরছি বিগত বছরে এসেছে এমন প্রশ্নও যেমন তুলে দেওয়া হয়েছে ঠিক তেমনই এবারের পরীক্ষায় আসবে এমন সম্ভাব্য ছোট প্রশ্ন ও উত্তরও কিন্তু দেওয়া হয়েছে তাই ছোট প্রশ্নের উত্তর পড়ার পর একটা তোমরা একটা মক টেস্ট কিন্তু দিয়ে দিতে পারো যদি দাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো আজকে এখানে নীলাধজের প্রতি জনা কবি মাইকেল মধুসূদন দত্ত এখান থেকে যে প্রশ্নগুলি আজকে রেখেছি প্রথম প্রশ্ন রে অবোধ কে মুছিবে তোরে এখানে কে অবোধ হলো এখানে প্রবীর নীলাধ্বজের প্রতি জনা কাহিনী মহাভারতের কোন পর্বে আছে অশ্বমেধ পর্বে জনা তার স্বামীকে অভিশাপ দিয়েছেন কেন কারণ তিনি হত্যাকারীকে মিত্র মেনেছেন বলে পুত্র নরনারায়ণ রূপে কাকে পূজা করেছেন নীলাধ্বজ অর্জুন ও কৃষ্ণকে চন্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে চণ্ডাল ও ব্রাহ্মণ কারা দেখো চন্ডাল অর্জুন আর ব্রাহ্মণ নীলাধ্বজ কর্ণযুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বিফল হলেন কিভাবে কৃষ্ণের কৌশলে বীরঙ্গনা কি জাতীয় কাব্য এটি পত্রকাব্য জনার পুত্রের নাম কি জনার পুত্রের নাম প্রবীর ফাল্গুনী কার নাম ফাল্গুনী অর্জুনের নাম মহেশ্বর শব্দের অর্থ কী মহা ইন্দিরাকে ইন্দিরা হলো লক্ষ্মী বন্ধুরা তোমরা যারা এই নীলদ্জের প্রতি জনা কবিতার যে তিনটি বড় প্রশ্ন ও উত্তর আমি সাজেশন হিসেবে তোমাদেরকে দিয়েছি এখনো যারা দেখনি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং একাদশ শ্রেণীর সাজেশন দু হাজার তেইশ বলে একটি প্লেলিস্টের লিস্টের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো অথচ অথবা তোমরা কিন্তু চ্যানেলে গিয়েও দেখতে পারো কি বাংলা সাহিত্যের ইতিহাস থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও বন্ধুরা এখানে আরও একটা কথা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন সহ কমেন্ট করবে তোমাদের পরবর্তীতে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু যথাযথভাবে দিয়ে দেওয়া হবে তাহলে দেখো পরবর্তী প্রশ্ন কুরুঙ্গি শব্দের অর্থ কি হরিণ বীরঙ্গনা কাব্যের পত্র পত্রসংখ্য কয়টি এগারোটি কিরিটি কাকে বলা হয়েছে অর্জুনকে প্রবীর কোন স্থানের যুবরাজ ছিলেন তিনি মাহেশ্বরপুরের যুবরাজ ছিলেন দুঃখের কথা হায় কব কারে বক্তা কি এখানে বক্তা কিন্তু জনা লতা কি দেখো পুত্র স্নেহ নাম দেবব্রত প্রকৃত শাশুড়ির যোগ্যতম বধুকে তিনি হবেন দ্রৌপদী পরবর্তী প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা কবিতায় কাকে কুকুলের কুলাচার্য বলা হয়েছে এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট করে জানাবে না পারলে তাও অবশ্যই প্রশ্ন সহ তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কিন্তু উত্তরগুলি যথাযথভাবে দিয়ে দেওয়া হবে নেক্সট দ্রৌপদী কি কোন রাজ্যের কন্যা ছিলেন পাঞ্চাল ঋষি ব্যাসের পিতা কোন জাতির ছিলেন ব্রাহ্মণ সবশেষ প্রশ্ন নীলাধ্বজের প্রতি জনা কাকে সৈলিনী বলা হয়েছে এখানে সঠিক উত্তর হবে কুন্তীকে সৈলিনী বলা হয়েছে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও থ্যাংক ইউ